Hello friend, welcome back to our YouTube channel Green Success. So, देखते हैं बच्चे हैं CTET बा Central Teacher Eligibility Test এর একটি বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই সম্পর্কে আজকের ভিডিওতে জানাবো একটি 42 পেজের PDF বা নোটিশ বেরিয়েছে Central Teacher Eligibility Test এর সো সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন কারণ এখানে সমস্ত জব নিউজ আপলোড করা হয় সো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন সো চলুন শুরু করা যাক এখানে প্রথম পেজই দেখতে পাচ্ছ ইনফরমেশন যে সিটেটের জুলাই 2019 সালে যে সিটেটটি হবে তার ইনফরমেশনের একটি সাধারণ পোস্টার দিয়েছে এখানে মানে যেখানে বলা আছে অনলাইন অ্যাপ্লিকেশন 24 জানুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি পর্যন্ত হবে এবং লাস্ট ডেট হচ্ছে যে ফিস জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 27 ফেব্রুয়ারি আর লাস্ট ডেট এক্সামের লাস্ট ডেট হবে 5ই জুলাই 2020 সালে রবিবার সো এখানে এই পোস্টারটি দিয়েছে তারপরেই যে পিডিএফটি বা নোটিশটি দিয়েছে এখানে সেন্টার টিচার এলিজিবিলিটি টেস্ট দেখতে পাচ্ছ এখানে সিটের জুলাই ইনফরমেশন যেটা দিয়েছে এখানে দেখতে পাচ্ছ সো সেকেন্ড পেজে কিছুই নেই একটি সাধারণ একটি হোয়াইট পেজ দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ ফোর্থ পেজে যেটি আছে সিটের জুলাই 2020 সালে এখানে দেখতো ইম্পর্টেন্ট নোটিশটি দিয়ে দিয়েছে এখানে ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টের যে কেয়ারফুলি দেখতে বলেছে যখন আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন যখন কেয়ারফুলি দেখতে এলিজিবিলিটিগুলো দেখে নিতে এবং সিটেটের ওয়েবসাইটে গিয়ে www.ctet.nic.in থেকে গিয়ে ওই অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি জমা দিতে হবে সো এখানে স্টেপটি দিয়ে দিয়েছে কীভাবে আবেদন করবেন প্রথম লগ ইন করবেন সিটেট অফিসিয়ালি ওয়েবসাইটে তারপরে অ্যাপ্লাই অনলাইনের একটি অপশন থাকবে সেখানে ক্লিক করতে হবে তারপরে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম রেজিস্টার এবং অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে তারপরে একটি ফটো দিতে হবে যার সাইজ 20-25 কে-র হবে আর এখানে পেমেন্ট তারপরে দিতে হবে কত পেমেন্ট দিতে হবে সেটাও দেখে দেবো সো এরপর দিয়ে দিয়েছে যেটি একটু পজ করে দেখে নেবে সমস্ত কিছু যে অনলাইন ফর্ম ফিল আপের সেটি ডিটেলসটি এই ফোর্থ পেজে দিয়েছে দেখতে পাচ্ছ এখানে পাসওয়ার্ড একটি দিতে হবে তোমরা যখন ফর্ম ফিল আপ করো তখন একটি পাসওয়ার্ড দিতে হয় সেটা জানো সো এখানে স্ক্যান ফটো যেগুলো লাগবে সেগুলো দেখো তোমাদের সিগনেচারের একটি পিকচার তোমাদের আপলোড করতে হবে এছাড়াও যে সিগনেচারের যেটি আপলোড করতে হবে সেটি 10-100 কে-র মধ্যে হবে যে ফটোটা আপনারা আপলোড করবেন তারপরে দিয়েছে আরও ইমেজ দিতে হবে যে ইমেজটি সাইজ 3.5 সেমি ওয়েটটি হবে আর হাইট হবে 4.5 সেমি সো এখানে দেখছে সিগনেচারের সাইজ যেটা বললাম 3-30 কে-র হবে এখানে ইমেজ যে সিগনেচার সেটির যে হাইটটি লেন্থটি হবে 3.5 সেমি এবং হাইটটি হবে 1.5 সেমি তবেই সেটি আপলোড নেবে এখানে ফিসটা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ ফিস জেনারেল ওবিসির জন্য 1000 টাকা দিতে হবে 1-2-এর জন্যে এবং বোথ পেপারের জন্যে দিতে হবে 1260 টাকা এখানে SC/ST-র জন্য 500 টাকা এবং বোথ পেপারের জন্যে দিতে হবে তোমাদের 600 টাকা একটা পেপারের জন্যে 500 টাকা এবং দুটি পেপারের জন্য 600 টাকা দিতে হবে এখানে GST দিতে হবে যেটা এক্সট্রা ব্যাংক থেকে কাটবে তোমাদের সো এখানে মোডটি দিয়ে দিয়েছে কীভাবে আপনারা পেমেন্ট করবেন যে অনলাইনে যে ফর্মটি ফিল আপ করবেন তার পেমেন্টটি দিয়ে দিয়েছে এখানে ফর্ম বিষয়ে কিছু বলেছে 6 পেজু 7 পেজু সেই ফর্ম বিষয়ে কিছু ডিটেলস বলে দিয়েছে সো 42টি পেজ রয়েছে এখানে কন্টেন্টগুলো দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ একটু পজ করে দেখে নেবে যেগুলি লাগবে তোমাদের সেগুলি দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ পজ করে দেখে নেবে সো 8 নম্বর পেজে ব্যাকগ্রাউন্ড এবং এগুলো দিয়ে দিয়েছে ফর্ম সম্পর্কেই দিয়েছে যে ফর্মগুলি তোমাদের ফিল আপ করতে হবে সো একটু পজ করে দেখে নেওয়ার চেষ্টা করবে 9 পেজেও সেই একই দিয়েছে তোমাদের এখানে এক্সাম সম্পর্কে কিছু দিয়েছে দেখতে পাচ্ছ এখানে এক্সামটি যেটা হবে 5 তারিখ হবে পেপার 1 যেটা 9:30-12 পর্যন্ত হবে 2 ঘন্টা 30 মিনিট হবে এবং 5 তারিখ সানডে সেকেন্ড পেপার হবে 2:00-4:30 অবধি 2 ঘন্টা করে আড়াই ঘন্টা করে তোমাদের টাইম এখানে মোড অফ যে অ্যাপ্লিকেশন জমা সেটা দেখতে পাচ্ছ
A candidate can apply for the central teacher eligibility facilitated online by login seated officially website গিয়ে তোমাদের লগইন করতে বলছে এখানে বিফোর অ্যাপ্লিকেশন প্লিজ ফাইল স্ক্যান ফাইল পাঠাতে হবে যেটি বলে দিয়েছে এখানে সো একটু দেখে নেবে সেখানে এলিজিবিলিটি তোমরা জানো হয়তো কোয়ালিফিকেশনগুলি বলে দিয়েছে দেখতে পাচ্ছ সিনিয়র সেকেন্ডারি হতে হবে উইথ 50% মার্কস থাকতে হবে ফাইনাল ইয়ার টু ইয়ার ডিপ্লোমা কোর্স থাকতে হবে এখানে দিয়ে দিয়েছে সমস্ত এলিজিবিলিটিগুলো হয়তো তোমরা জানো মিনিমাম কোয়ালিফিকেশন যেগুলি লাগবে এখানে দিয়েছে এটা হচ্ছে 1 to 5 জন্য এই কোয়ালিফিকেশনটা দিয়েছে আর এটা হচ্ছে এই 6 to 8 জন্য যে কোয়ালিফিকেশন সেগুলি দিয়েছে সো এখানে নোটিশটা দিয়ে দিয়েছে নোট যেগুলি করতে হবে তোমাদের মিনিমাম 5% যে এটা থাকতে হবে এগুলো জানো তোমরা ডিপ্লোমা কোর্স থাকতে হবে এগুলি দিয়েছে একটু পজ করে দেখে নেওয়ার চেষ্টা করবে পেপার 1 যেটা হবে সেটা হচ্ছে 1 to 5 জন্য পেপার 2 থাকবে 6 to 8 জন্য সো এখানে সিলেবাসটা দিয়ে দিয়েছে সিটেটের জন্য যে এক্সামের প্যাটার্নটি 30-30 নম্বর করে থাকে তোমরা জানো চাইল্ড স্টাডি পেডালজিতে টোটাল 15-15 করে 30 থাকে টিচিং অফ ইংলিশে থাকে 30 টিচিং অফ বেঙ্গলিতে থাকে 30 ম্যাথামেটিক্সে থাকে 30 এনভায়রনমেন্ট স্টাডিতে থাকে 30 মোট 150 নম্বরের পরীক্ষা হয়ে থাকে এটা তোমরা সাধারণতভাবে জানো এক্সামের যে রিকোয়ারমেন্টগুলি সেগুলো দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ মানে ইংলিশ যে ল্যাঙ্গুয়েজে তোমাদের পরীক্ষা হয় সেগুলি বলে দিয়েছে ইংলিশ হিন্দি বেঙ্গলি গুজরাটি সমস্ত ভাষাতেই মোটামুটি হয় এই পরীক্ষাটা পেপার 2 দেখতে পাচ্ছ যে সিলেবাসটি সেটি দিয়ে দিয়েছে চাইল্ড স্টাডির জন্য এবং পেডালজির জন্য 30 থাকে বেঙ্গলির জন্য থাকে 30 ইংলিশের জন্য 30 ম্যাথামেটিক্স এবং সায়েন্সের জন্য 60 অর থাকে সোশ্যাল স্টাডি বা সোশ্যাল সায়েন্সে 60 মোট পেপার 2 to 150 নম্বরের হয়ে থাকে তোমরা এটা জানো হয়তো যারা ক্যান্ডিডেট তারা অবশ্যই এগুলি জানো সো এখানে যে ভাষাগুলি হয় সেগুলি বলে দিয়েছে পেপার 2 কোয়ালিফিকেশন তোমরা জানো এখানে দেখে নিতে পারো সমস্ত কিছু দিয়ে দিয়েছে সো মোট 42টি পেজ আমি সমস্ত পেজগুলি দেখতে দেবো তোমাদের পিডিএফটি অ্যাডমিট কার্ড দেখতে পাচ্ছ এখানে দ্য ক্যান্ডিডেট মে ডাউনলোড অ্যাডমিট কার্ড সিটেড অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে তোমাদের এই অ্যাডমিট কার্ডটা দিতে হবে ডাউনলোড করে নিতে হবে সো এখানে দেখতে পাচ্ছ আর অ্যাডমিট কার্ড কীভাবে করবেন সমস্ত কিছু আমি নোটিফিকেশন এলে দেখতে দেবো সো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন সো এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু দিয়ে দিয়েছে পেপার 1 জন্য যেগুলি দিয়েছিল সেগুলি দিয়েছে আরেকবার করে ভেরিফাই ভেরিফিকেশন এবং এলিজিবিলিটি দিয়ে দিয়েছে সো দেখে নেবে একটু পজ করে 42টি পেজ রয়েছে সমস্ত পেজ আমি দেখতে দেবো এখানে দেখতে পাচ্ছ যে কন্টেন্ট 1 to 1 ফার্স্ট পেজের জন্য যেটি থাকবে সেগুলি সমস্ত কিছু দিয়ে দিয়েছে চাইল্ড স্টাডির যে সিলেবাসটি সেটি দিয়ে দিয়েছে এখানে একটু পজ করে দেখে নেবে বা আমাদের একটু হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আমি এই পিডিএফটি সেন্ড করে দেবো সো যারা যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি এখনও পর্যন্ত লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে সেখান থেকে গিয়ে তোমরা জয়েন হয়ে যাবে সো এখানে দেখতে পাচ্ছ চাইল্ড স্টাডির জন্য যে এটা দিয়েছে সেটা দেখে নিতে পারো এখানে সিলেবাসটি দিয়ে দিয়েছে যেটি তোমরা জানো হয়তো আর যদি জানো না তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে বা সিটেটের অফিসিয়ালি ওয়েবসাইট গিয়ে এই পিডিএফটি ডাউনলোড করে নেবে দেখতে কোশ্চেনগুলো দিয়ে দিয়েছে সো ফার্স্ট ল্যাঙ্গুয়েজের জন্য যে সিলেবাসটি 30 নম্বর থাকে সেটি দিয়ে দিয়েছে দেখে নেবে ল্যাঙ্গুয়েজ 2 জন্য দিয়ে দিয়েছে সিলেবাস পেডালজি ল্যাঙ্গুয়েজ পেডালজির জন্য দিয়ে দিয়েছে 15 মার্কসের যে সিলেবাসটি সেটি ম্যাথামেটিক্সের যে সিলেবাস সেটি দিয়ে দিয়েছে এখানে এনভায়রনমেন্ট স্টাডির যে সিলেবাস সেটি দিয়ে দিয়েছে এখানে সমস্ত সিলেবাস দিয়ে দিয়েছে পেপার 2 যে সিলেবাসটি সেটি দিয়ে দিয়েছে চাইল্ড স্টাডির জন্য থাকবে যেটি সিলেবাস একটু পজ করে দেখে নেবে সিলেবাসগুলি লার্নিং অ্যান্ড পেডালজিতে যেগুলি থাকবে সিলেবাস ল্যাঙ্গুয়েজ 1 যেটি সিলেবাস তবে এটি হচ্ছে পেপার 2 আর আগের যেটা দেখালাম সেটা হচ্ছিল পেপার 1 ল্যাঙ্গুয়েজ 2 দেখতে পাচ্ছ ম্যাথামেটিক্সের এটা সিলেবাস পজ করে দেখে নেবে সো সায়েন্সের যে সিলেবাসটি পেপার 2 সেটি দিয়ে দিয়েছে এখানে 23 নম্বর পেজে
জিওগ্রাফি দিয়ে দিয়েছে। তো 25 নম্বর পেজে যেটি আছে দেখতে পাচ্ছ, কন্টেন্টটা দিয়ে দিয়েছে যে এক্সামের রুলগুলি দিয়ে দিচ্ছে, 90 মিনিটস যেগুলি হয়ে থাকে, অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে, সিটেট অফিসিয়ালি ওয়েবসাইট যেগুলো বললাম সেগুলি দিয়েছে এখানে, একটু পজ করে দেখে নেবে। দেখতে পাচ্ছ এক্সামের যে কন্টেন্টগুলি সেগুলি দিয়ে দিয়েছে যেগুলি নিয়ে যেতে হবে তোমাদের। এখানে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট মাস্ট বি ওয়ান বল পেন্ট, যেটা ব্ল্যাক অ্যান্ড এবং ব্লুর হবে, যেটা রুল যেই এক্সামে সেগুলি দিয়ে দিয়েছে, সাধারণ রুলগুলো যেগুলো তোমরা হয়তো জানো যারা পরীক্ষা দেয়। বুক লিস্টটা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এখানে, দেখতে পাচ্ছ এখানে স্টেপগুলি দিয়ে দিয়েছে কিভাবে পরীক্ষার নাম বা এইগুলো লিখতে হবে সেগুলি স্টেপগুলি দিয়ে দিয়েছে, পজ করে দেখে নেবে। এখানে দেখতে পাচ্ছ তোমরা রিটেন যে যেভাবে লিখতে হয় সিটেটেড, এগুলি যারা একবার পরীক্ষা দিয়ে দিয়েছো তারা জানো, আর যদি জানো না তাহলে একটু দেখে নেবে। বল পেনের সাহায্যে যে এক্সামের নাম বা এগুলি রোল নাম্বার এগুলি লিখতে হয় যে সমস্ত কিছুটা বোল্ড করে দিতে হয় ব্ল্যাক বা ব্লু কালারে, সমস্ত জানো হয়তো এগুলি। এখানে দেখতে পাচ্ছ লিস্ট অফ স্টেট, যে স্টেটগুলিতে তোমাদের টেস্ট বা পরীক্ষাটি হবে সেই স্টেটগুলি দিয়ে দিয়েছে। অ্যাডমিট কার্ড এলে তোমাদের অ্যাডমিট কার্ডে লেখা থাকবে, সো ওয়েস্ট বেঙ্গলে যেখানে হবে দুর্গাপুরে কলকাতাতে হয়। ইম্পর্টেন্ট নোটিস, নোটিশটি দিয়ে দিয়েছে দেখো, ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন সিটেড রিকোয়ারমেন্ট যেগুলি লাগবে দেখতে পাচ্ছ এখানে, একটু পড়ে নেবে। এখানে স্টেপগুলি দিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম কীভাবে জমা দেবে, যেটা বললাম লগ ইন সিটেড অফিসিয়ালি ওয়েবসাইট, স্টেপ টু হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে হবে, নাম্বার দিতে হবে, যখন ইন্টারভিউ হবে তখন এগুলি স্ক্যান করে যেগুলি পাঠাতে হবে যখন তোমাদের ইন্টারভিউয়ের সময় হবে তখন। ক্যাটাগরিগুলো দিয়ে দিয়েছে কত টাকা করে লাগবে পেপার টু এর জন্যে, এগুলি দিয়ে দিয়েছে এখানে দেখতে পাচ্ছ। অ্যাপ্লিকেশন ফর্মটি যেমন স্ক্রিনে তোমাদের প্রকাশ হবে সেটা দেখতে পাচ্ছ এখানে, একটু করে দেখে দিচ্ছি তোমাদের, লোডিং নিচ্ছে পেজটা। সো এখানে যেমন করে তোমাদের কম্পিউটার স্ক্রিনে যখন অ্যাপ্লিকেশন ফর্মটা জমা দেবে যেমন দেখাবে সেটা দিয়ে দিয়েছে তোমাদের, সাধারণ একটা দেখতে পাচ্ছ। অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পর এখানে লেখা থাকবে, সরি একটু পেজটা একটু পিডিএফটা একটু লং পিডিএফ বলে প্রসেস নিতে একটু দেরি হচ্ছে। সো এখানে দেখছো ক্লিক হেয়ার টু প্রোগ্রেস, যেটাই ক্লিক করতে হবে তোমাদের এগুলি পড়ে নেওয়ার পর। স্ক্রিন টু এ যেটা দেখাবে সেগুলি, যে ফর্মটি যেটা দেখাবে স্ক্রিনে সেটি দিয়ে দিয়েছে এখানে, সাধারণভাবে অনলাইন ফর্ম ফিল আপ করবে যখন। এখানে দেখো অ্যাপ্লিকেশন ফর্মের যেগুলি তোমাদের সমস্ত কিছু ফলো করতে হবে, যেগুলি ভালো করে দেখে নিতে হবে সেগুলো বলে দিয়েছে। স্টেটটা দেখে নিতে হবে, আইডেন্টি কার্ডের নাম্বারগুলি দেখতে দিতে হবে, ক্যান্ডিডেটের নামটা লিখে দেখে নিতে হবে ভালো করে, ডেট অফ বার্থটা দেখে নিতে হবে, জেন্ডারটি ভালো করে দেখে নেবে যখন, কেয়ারফুলি একটু ফলো করবে যখন ফর্ম ফিল আপ করবেন। স্ক্রিন টু এর যেগুলি ভালো করে তোমাদের দেখতে হবে, 10 ক্লাস বোর্ডের যে সার্টিফিকেট সেটি ভালো করে দেখে নেবে, মাদার নেমের নেমটা দেখে নেবে, ফাদার নেমটা ভালো করে দেখে নেবে, বোর্ডের যে এগুলো ভালো করে একটু দেখে নেবে যখন ফর্ম ফিল আপ করবে, সমস্ত কিছু কেয়ারফুলি একটু দেখে নেবে, নাহলে অ্যাপ্লিকেশন অনেক সময় রিজেক্ট হয়ে যায়। ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলবে যখন ফর্ম ফিল আপ করবেন, ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ, এগুলি সাধারণত সবাই জানে, এগুলি সাধারণভাবে দিয়েছে আরেকবার করে, এগুলি সমস্তটাই জানে যারা অনলাইন ফর্ম ফিল আপ করে বা সাইবার ক্যাফে যারা ফিল আপ করে তারা এগুলি বলে দেয় সাধারণভাবে। তো একবার ভেরিফাই করার জন্য বোর্ড সাধারণভাবে দিয়ে দিয়েছে এগুলি, পার্সোনাল ডিটেলস এগুলি ফর্মের বিষয়, এই 42টি পেজের মধ্যে বেশিরভাগটাই ফর্মের বিষয়ে বলেছে। আর এই যে সিটেটের যে ভ্যাকান্সিটা সেটা এখনও বলেনি,
হয়তো কিছুদিন পর নোটিফিকেশন দিয়ে দেবে কটা ভ্যাকেন্সি থাকবে। এখানে সাধারণভাবে অ্যাপ্লিকেশনের যে ডিটেলসগুলি সেগুলি বলে দিয়েছে, এখানে ইম্পর্টেন্ট যে ডেটগুলি সেগুলি বলে দিয়েছে। অ্যাপ্লিকেশন ফর্ম যেটা বললাম 24 জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে, 24 ফেব্রুয়ারি পর্যন্ত হবে 12টা অবধি রাত। লাস্ট ডেট যে পেমেন্টের সেটি হলো 27 ফেব্রুয়ারি, ভেরিফাই হবে 28 ফেব্রুয়ারি। আপলোডের যে এটা দেবে 17 মার্চ। অ্যাডমিট কার্ড যেটি তোমাদের অ্যাভেলেবেল হবে সেটি হলো 3rd week of June 2020। এক্সাম হবে 5ই জুলাই তোমাদের হবে রবিবার। রেজাল্ট যেটা বেরোবে সেটি দিয়ে দিয়েছে। সিক্স উইকের মধ্যে তোমাদের পরীক্ষাটা 6 উইকের মধ্যে তোমাদের হয়ে যাবে, মানে আগস্টের দিকে তোমাদের হয়ে যেতে পারে, রেজাল্ট বেরিয়ে যাবে। এখানে দেখো ডেট অফ এক্সাম যেটা দিয়ে দিয়েছে, পেপার 1 কবে হবে, পেপার 2 যেটা এক্সাম সেন্টার যেটি হবে সেটি বলে দিয়েছে। এখানে অ্যাডমিট কার্ডটি দিয়ে দিয়েছে, সমস্ত কিছু বলে দিয়েছে, কটায় কী সময়ে তোমাদের অ্যাডমিট কার্ড বা এগুলি তোমাদের দেওয়া হবে সেই শিডিউলটা দিয়ে দিয়েছে এখানে। এরপরে এইগুলোতে ব্লক একটা পেজ দিয়ে দিয়েছে, সাধারণভাবে নোটিশ নোট, এখানে নোট করে নিতে বলেছে। সো আর শেষে এই একটি যে সেন্টার বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের লোগোটা দিয়ে দিয়েছে, আর ইমেলটা দিয়ে দিয়েছে, আর ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা www.cbse.nic.in থেকে এই PDF ডাউনলোড করবে। সো আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি একটু ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ সিটেটের সমস্ত তথ্য বা সমস্ত জব নিউজ এই চ্যানেলে।